হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করছি চিকেন কাটলেট খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলে 100 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। তাতে আমি একে একে দিচ্ছি আদা, রসুন, দুটো স্লাইস পাউরুটি, আন্দাজ মতো নুন, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্ট তৈরি করার পর সেটাকে দেখো একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এবং এর মধ্যে এখন আমি অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণ সাদা তেল। তো এই সমস্ত কিছুকে এবার ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। আমি 100 গ্রাম চিকেন কিমা দিয়ে এখানে তিনটে মাঝারি সাইজের কাটলেট তৈরি করব। তোমরা তোমাদের ইচ্ছের মতো শেপ এবং সাইজ করতেই পারো। আর অবশ্যই এই শেপটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে এই কাটলেটগুলোকে কিন্তু হাত দিয়ে তোলার চেষ্টা করবে না, সবসময় একটা ছুরি অথবা খুন্তির সাহায্যে তোলার চেষ্টা করবে, নইলে এটা ভেঙে যেতে পারে। তো এবার আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে। আর তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি কাটলেটগুলোকে। সবার প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে, তারপর ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার তার উপর বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে। প্রথমেই যদি ডিমের গোলায় চোবানো হয় তাহলে কিন্তু কাটলেটগুলো নরম হয়ে যাবে আর শেপ দেওয়া যাবে না। তো এর জন্য প্রথমে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে তারপর ডিমের গোলায় চোবাতে হবে। আমার তিনটে কাটলেট এখানে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপফ্রিজে রাখবো। তো দেখো ডিপফ্রিজ থেকে বার করে নিয়ে এবার কাটলেটগুলোকে ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে কাটলেটগুলো আমি ছেড়ে দিলাম এবং অবশ্যই খুবই লো হিটে কাটলেটগুলোকে ভাজতে হবে। আমি একটা কাঁটা চামচ এবং খুন্তির সাহায্যে কাটলেটগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একদম লাল করে কড়া করে ভাজতে হবে আর লো হিটে, অবশ্যই লো হিটেই ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আমার প্রথম কাটলেটটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এর পরের কাটলেটগুলো একটা একটা করে ভেজে নেব। তো দেখো আমার কাটলেট একদম তৈরি হয়ে গেছে। কাটলেটগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই সহজভাবে আমি শেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।